পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা। ঘরে যত মানুষই থাকুক না কেন, একমাত্র মা না থাকলেই ঘরটা খালি খালি লাগে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শ্রমিক হচ্ছেন বাবা মা। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত ওনারা সন্তানের কল্যাণের জন্য শ্রম দিয়ে যান। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমন কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। সত্যিই কি অদ্ভুত, তাই না? তুমি ফুলের ওপর শুলে ফুলশয্যা, আর ফুল তোমার ওপর শুলে মৃত্যুশয্যা। যারা ধনী হতে চায় তারা গোপনে সবসময় ধনী হওয়ার উপায় খোঁজেন, আর প্রতিদিন নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করেন। কোনো কিছুই অসম্ভব না যদি সাপোর্ট করার মতো একজোড়া শক্ত হাত পাশে থাকে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। যে মাছে কাঁটা বেশি সেই মাছে স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও, সব যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখানে থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো অযোগ্য। মনে রেখো কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, না আছে কাউকে ফিরে পাবার আশা। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, সময় সব জবাব দিয়ে দেবে। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয়। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রে দাগ যতই কালো হোক না কেন ঠিক ধুয়ে যাবে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন, কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয়। সুযোগ পেলে উপহাস করে, আর সময় পেলে আঘাত করে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। দরিদ্র ব্যক্তির সামনে নিজের টাকা পয়সার কথা বলবেন না, অসুস্থ ব্যক্তির সামনে নিজের স্বাস্থ্যের কথা বলবেন না, দুর্বল ব্যক্তির সামনে নিজের শক্তির কথা বলবেন না, দুঃখী ব্যক্তির সামনে নিজের সুখের কথা বলবেন না, আর কোনো বন্দির সামনে নিজের স্বাধীনতার কথা বলবেন না। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও,
তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না তোমার। অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস, অনুভব যা স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। গুরুত্ব গুরুত্ব তাকে যে তোমায় গুরুত্ব দেয়। মূল্য মূল্যটা তাকে যার জীবনে তোমার গুরুত্ব আছে। আর মর্যাদা তাকে যে নিজের থেকে তোমার কথা ভাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে চলে। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুন। অহংকার অর্থবানের পরিচয় বহন করে, সংস্কার পরিবারের পরিচয় বহন করে, কথাবার্তা ও ব্যবহার ব্যক্তি পরিচয় বহন করে, দৃষ্টি ও স্পর্শ মানসিকতার পরিচয় বহন করে। অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো, তাহলে আমার কষ্টগুলো অনুভব করতে পারবে। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। রাত ১২টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। যদি সুখ চাও রাতে জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, আর যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি কখনো ভুলে যেও না। অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও, সব যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখানে থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না। চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।